চ্যানেল জলসা, প্রিয় সদস্য, হ্যালো। আজকে কর্তৃপক্ষ থেকে আমাদের পালা নির্ণয় করে দিলেন। পালার সূত্র অনুযায়ী আমাদের গান চলবে। পালাটি চলবে সবাকারে, সেটা হলো নবুয়াত এবং বেলায়েতের পালা। তবে এই পালাটি আনমনা আনমনা মন নিয়ে শুনলে আমার মনে হয় তেমন মজা লাগবে না। অতএব এটা শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলেও এটার ভাব কায়দাটাও বোঝা যাবে না। তো শরীয়ত সরকার গাইতে হবে বেলায়েতের পালা। নবুয়াতের পালা যিনি গান করবে অত্যন্ত চমৎকার ভাবে, দুটি গান আমাদের মাঝে শোনালেন, সাথে মৌখিক কিছু আলোচনার বিষয়। প্রথম যে গানটি শুনলাম, এই পৃথিবীর সৃষ্টির আগে সৃষ্টি আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ, অত্যন্ত চমৎকার এই গানটা। তারপরে তার নবুয়াত দুই প্রকার, একটা মক্কা থেকে 4.5 কিলোমিটার দূরে জাবালে নূর পাহাড়, পাহাড়ের পাশেই ছিল হেরা পর্বতের গুহা। এই গুহার মধ্যে আল্লাহর রসুল জনাবে পাক মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু, শোনেন, নাম শুনলে নামের তাজিম না করলে আপনি অপরাধী হবেন। নিষিদ্ধ গাছের গন্ধম গুটা খেয়ে আদম, যখন আদম এবং তার সহধর্মিনী মা হাওয়া দুইজন দুই পথে, দুইজন দুই দেশে, একজন জেদ্দা আর একজন হল সরণদ্বীপ, 350 বৎসর পরে উনি তার মস্তক সই সোহাত উপরে তাকিয়ে দেখেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আল্লাহকে প্রশ্ন করেছিল, হে বিশ্বজগতের প্রতিপালক, তুমি আমাকে অপরাধ, আমি অপরাধ করেছি তোমার নিষিদ্ধ গাছের গন্ধম গুটা খেয়ে, আমাকে দুঃখ দাও, জ্বালা যন্ত্রণা, আমি গুণা করছি, অপরাধী আমি, আমরা দুইজন দুই পথে কাঁদতেছি, এতে কোনো দুঃখ নাই, কিন্তু তোমার নামের সাথে এত সুন্দর যার নাম লেখা তার সাথে তোমার সম্পর্কটা কি? তাই তো আল্লাহ বলছিল, কে? আদম বলছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। যখন দুইটা বৃদ্ধাঙ্গলি একত্র করেছিল, তখন এই বৃদ্ধাঙ্গলি আদম শফিউল্লাহ, আদি আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, যখন দুইটা বৃদ্ধাঙ্গলি একাকার করেছিল, এই বৃদ্ধাঙ্গলির নখের মধ্যে দয়াল নবীর স্মৃতিচিহ্ন ভেসে উঠেছিল, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য উনি সঙ্গে সঙ্গে মুখে চুম্বন দিয়ে দুই চোখে লাগায়, এই জন্য লাগাতে হয়, এটা হলো সুন্নতে আমার সেই দয়াল নবীর নামকরণে, নাম স্মরণে, ইহা না করলে, এটা এই তার নামের সম্মান না করলে আল্লাহ এ তাদেরকে কখনোই কবুল করবে না। তখন আল্লাহ বলল, কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনবার বলার পরে আমার আল্লাহ বলল, ওরে আদম, 350 বৎসরের গুণাখাতা মাফ করলাম, তিনবার আমার হাবিবের নাম নেওয়ার কারণ। তাই বাবা, সেই রাসুল থেকে একা নবুয়াত যার, বেলায়েত তার। নবুয়াতের বাসায় যারা নবী, বেলায়েতের বাসায় তারা অলি, আল্লাহ, পীর, মুর্শিদ, নায়েবে রাসুল, রাসুল। নবুয়াতের বাসায় যারা নবী, মাকানা মুহাম্মাদি আবাদি মির্জা লোকমালাকা রাসুল্লাহি ওয়া খাতামান নাবিন, নবীর নবুয়াতের চ্যানেল, নবুয়াতের সূত্র, নবুয়াতের রাহা, নবুয়াতের আদিত্ব, এটা এক সময় ছিল, তবে দয়াল নবী বলেছে আমা হতেই নবুয়াতি চ্যানেল বা সূত্র এটা বন্ধ হয়ে গেছে, চালু হয়ে গেছে হলো মাওলায়াত বা বেলায়েতের যুগ। তবে তিনি বলেছে আমার পরে নবী হইলে বড় পীর আব্দুল কাদের জিলানি উনি নিজেই নবী হইতো। নবী কিন্তু খতম হয় নাই, অর্থাৎ নবী নবুয়াত এখন আর কেউ পাইবে না। না, এখানে একটা কথা রাখলাম, জবাব পেলা, জবাব শুনবো
আমিও তার কাছে প্রশ্ন করব, সে আমার কাছে প্রশ্ন করছে যে বেলায়েত আমরা খালি শুনি কিন্তু বেলায়েত আসলে এই বস্তুটা কি? বেলায়েত কয় প্রকার? ওনার নবুয়াত দুই প্রকার, কিন্তু আমাকে জিজ্ঞেস করছে আপনার বেলায়েতটা কত প্রকার এবং কি কোন ভাগের কি নাম। এখন এটা লিখতে কয়টি আরবি হরফ লাগে এটাও বলতে হবে, এটা আমার প্রতিপক্ষ আমার কাছে জিজ্ঞেস করছে। আমি প্রথম বলেই নিব, সিনরাজিম ধাতু হইতে হলো বেলায়েতের উৎপত্তি স্থল, আর বেলায়েত শব্দের অর্থে হলো আত্মদর্শন। বে ব্রহ্মাণ্ড, লাম নিগুড় রহস্য, ইয়াতে এলাহি, তেতে হলো তৌহিদ। এই চার হরফে হলো বেলায়েত। বে লাম ইয়া তে, বে লা ইত, বেতে হলো বিশ্ব ব্রহ্মাণ্ড। এই 18,000 মাকলুগাত না, 18,000 মাকলুগাত হলো ক্ষুদ্র আদি ক্ষুদ্র, আর সবচাইতে বড় বৃহত্তর হলো আমার এই মানব পাণ্ড, যেখানে কোরআন শরীফে সুরা হামিম সেজদার 53 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছে, সানুরিহিম আয়াতিকা মিন আফাকি ওয়া মিন আনফুসিহিম, আফাক শব্দের অর্থ আকাশ, আনফুস শব্দের অর্থ জমি, সাততবক আসমান, সাততবক জমি। এই 14তবক আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি কিছু প্রত্যেকটা মানব দেহের মধ্যেই লুকিয়ে আছে, যার জন্য এটা হলো বৃহৎ ব্রহ্মাণ্ড আর পৃথিবী হইল ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। মানব দেহটা হলো বড় আর পৃথিবীটা হইল ছোট। এই বেতে হলো ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড বেতে হলো মুখ, বেতে বিসমিল্লাহ, বেতে হলো মুখের গঠন, আর লামে হলো নিগুড় রহস্য। আমি কে, কে আমার? গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে, আমি কে আমার, কে তোমার, আমি কার, কে আমার, যারে পা পুত্র, এ সারা জানিলে জীবের কইছে কিরে ঘয়। আগে নিজেকে জানতে হয়, এজন্য লাম হলো নিগুড় রহস্যময়। এই নিগুড় রহস্যের অনুসন্ধান পেলে ইয়াতে হলো এলাহি, তার মধ্যে বাস করে এলাহি। এই এলাহিকে খুঁজতে হয় কোথায় গিয়া? তৌহিদের সাগর। সনাতন ধর্মে বলে ক্ষীর নদীর সাগর, ইসলাম ধর্মে বলে তৌহিদের সাগর। এটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলে কোনো জায়গায় পাওয়া যাবে না। একমাত্র মানব দেহ খুঁজলে এই দেহের মধ্যে তৌহিদি সাগর আছে। এই তৌহিদি সাগরে যে নিজেকে নিজে দেখছে সে বেলায়েতে দেশের বাসিন্দা হয়ে গেছে। এই হলো তার কথার উত্তর, মোটামুটি হয়ে গেছে। আমি একটা গান কয় ভাগে ভাগ এটাও বলার জন্য চেষ্টা করব। এই জায়গায় দাঁড়িয়ে আমি একটি গান, অথই চলে মানিক পাবিয়া থই চলে, অথই জলে মানিক পাবি হইলে ডু বড়ি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি আরে অথই জলে মানিক পাবিয়া থই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডু বড়ি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি চলে সাগর তিদারাতে, নবুয়াতের বেলায়াতে চলে সাগর তিদারাতে, প্রেমের দ্বারা গোপনেতে, প্রেমের দ্বারা, প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধু বাড়ি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি আরে অথই গেলে মানিক পাবি অথই গেলে, অথই গেলে মানিক পাবি হইলে দুগুণী রে তুই সাগর, কঠিন পারি
নিদ্রা ছাড়া দেখবি সাপান কলম হলে জানি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথই গেলে মালিক পাবি অথই গেলে অথই গেলে মালিক পাবি হইলে দুবুরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি ওই সাগরের মিষ্টি পানি পানি ভাবে যে খেয়েছে যতখানি ওই সাগরের মিষ্টি পানি কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথই গেলে মালিক পাবি অথই গেলে অথই গেলে মালিক পাবি হইলে দুপুরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি কোন কোন রাবি কয় বেলায় থলসার প্রকার বেলায়তে কোবরা বেলায়তে সোগরা বেলায়তে আবরণ বেলায়তে ইনসান আর আরেকটা রাবির মধ্যে আরেকটা রাবি লিখেছে আমি পেয়েছি বেলায়তে কোবরা বেলায়তে সোগরা বেলায়তে রাহিল আমার আল্লাহর কাছে যে বেলায়তি সত্তা ছিল সেটা দান করছে দয়াল নবীকে আর দয়াল নবী যেটা দান করছে সেটা হলো মাওলা হযরতে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহকে যার জন্য আমি দুই ভাগে উত্তর দিয়ে দিলাম বেলায়েতে কুবরা বেলায়েতে সোগরা বেলায়েতে রাহিলি এ হলো তিন প্রকার যেটা আল্লাহর কাছে ছিল বেলায়েতে সোগরা সোগরা মানে বড় কুবরা তারপরে হলো সোগরা যেটা রসুলের কাছে আর রসুল সত্তা যেটা মাওলা আলীর কাছে হস্তান্তর করছে সেটাও বেলায়েতে রাহিলি আর একটা রাবি বলেছে বেলায়েতে কুবরা বেলায়েতে সোগরা বেলায়েতে ইনসান বেলায়েতে আবরণ আমাদের রশিদ সরকারের লেখা গানের মধ্যে আছে বেলায়েতে আবরণ বেলায়েতে সোগরা এটা বেলায়েতে স্তর আমি আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করলাম আপনি যেহেতু ছোট একবারে সংক্ষিপ্ত আকারে পালাটা হ্যাঁ শর্টে করছেন আমিও শর্টেই করার জন্য চেষ্টা করব কথা বলতে গেলে অনেক কথা বলা যাবে না বলে আমি ছোট্ট করেই জবাব দিতে করলাম তো এক একটা বেলায়েতের ভাবার্থ বঙ্গানুবাদ বা তাৎপর্য ব্যাখ্যা এই ওরজ নজরুল এগুলো যদি বোঝাতে যাই তাই এক একটা বেলায়েতের আধা ঘন্টা করে টাইম লাগবে তাই আমি না গিয়ে আমার গানটা শেষ করে আপনার কাছে একটা প্রশ্ন করব কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবি অথই জলে অথই জলে মানিক পাবি হইলে ডু
বড়ি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি তবে আমি শুনলাম দয়াল নবীর কাঁদ মুবারকে, কাঁদ অর্থাৎ এটা গলার থেকে একটু নিচে, কোমর থেকে একটু উপরে, ডান কাঁদের মধ্যস্থলে, দেখিতে যেমন কবুতরের ডিমের আকৃতি, লক্ষ তিলকের সমষ্টি, এটা হলো নবুয়াতের স্মৃতিচিহ্ন। অপরাধ মাফ করবেন, নবীকে নিয়ে নবীর গুণ কীর্তন, নবুয়াত যার বেলায় এত তার, এটা যদি আসে এ কথা যদি আলোচনা করি, নবীর গুণ কীর্তন আমি শরীয়ত সরকার তানিয়ে দেওয়ান, হাজার হাজার তানিয়ে দেওয়ান, হাজার হাজার শরীয়ত সরকার তামাম জীবনে সারা জীবন ভৈরা যদি গুণ কীর্তন করে, তাহলে কি নবীর গুণ কীর্তন কয়ে শেষ করতে পারবে? না না, সম্ভব না। আমরা একটু খানিকটা সময় আলোচনা করব, তবে নবীর তিনটি অবস্থা ছিল, আপনি খুব খেয়াল করবেন আমার কথাটা, আপনি খেয়াল করবেন, কোয়াতে মালাকি, কোয়াতে বাসারি, কোয়াতে হাকিকি, তিনটা অবস্থায় নবী ছিল, মালাকি, বাসারি, হাকিকি। আনা বাসারম বে মিসলকুম, আল্লাহর নবী বলছে আমি তোমাদের মতো একজন বাসার। বাসার অর্থ কি? দেহ। দেহ অর্থাৎ ওনার হাত পা চক্ষু কর্ণ নাসিকা অঙ্গ প্রত্যঙ্গ মস্তক ইত্যাদি ইত্যাদি আমার দয়াল নবীর সবই ছিল, মানুষের আকার, কিন্তু তাকে কখনো মানুষ ভাবা যাবে না। এখানে বলা হয়েছে কোয়াতে বাসারি, আনা বাসারম্বে মিসলুকম, এই যে সারা পৃথিবীর আলেমরা খেইবা গেছে যে উনি নিজেই কইছে আমি তোমাদের মতো একজন বাসার, এজন্য মুনশিরা কইবেন উনি হলো মাটির মানুষ, নাউজুবিল্লাহ গন, হ্যাঁ বড় 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 ফতোয়া দিয়ে কয় উনি হলো মাটির মানুষ। কিন্তু ওনার আরেকটা অবস্থা আছে, আরেকটা অবস্থা, আরেকটা দিক আছে, সে দিকটা ওনারা কখনো খেয়াল করে না। সেটা কি? মানরায়নি ফাকাদ্রালি হক, যে রসুলকে দেখে তার আল্লাহ দেখার আর বাকি থাকে না, থাকে না তার আল্লাহ দেখার বাকি। তবে কোরআন শরীফে আমার বেলায়েত সম্পর্কে সূরা মায়েদার 67 নম্বর আয়াত আছে, আপনি বলছেন আমার নবুয়াতের 4 বংশ বা 4 স্মৃতিচিহ্ন বা 4 নির্ণয়, এটা সূরা আলি ইমরানের মধ্যে ঘোষণা আছে, কিন্তু আপনার বেলায়েত এটা হলো দয়াল নবী যখন আলীকে মাওলায়েত দান করে, দয়াল নবী ঈদে গাদির এরকম যুদ্ধের ময়দানে 129,000 সাহাবার মধ্যস্থলে যখন বলেছিল মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, এই এইটা যখন ঘোষণা করে, তারপর আরেকটা ঘোষণা করেছিল যে আমি হইলাম রাহমাতাল্লিল আলামিন, আর আল্লাহ হলো রহমানের রাহিম। আল্লাহ কইতেছে আমি রহমানের রাহিম, আপনি হলো রহমাতাল্লিল আলামিন, আমি হলো দুনিয়ায় থেকে আহরণ করলে আপনার মাধ্যমে করি, দুনিয়ায় রাখলেও আপনার মাধ্যমে করি, আজ থেকে আর তা করতে হবে না, রহমত দান, আহরণ এবং দান, এই দুইটা ধারাই আমি আজির আলীর পাজরের সঙ্গে লাগিয়ে দিলাম। তখন নাজিল হয়েছিল সূরা মায়দার 67 নম্বর আয়াতে, উনি বসাছিল একটা 4 উট মেম্বার স্থাপন করে ওই জায়গায় বসছিলেন, এই আয়াতটি নাজিল হওয়ার সাথে সাথে ওই উটের 4 পা গিরা পর্যন্ত মরুভূমির বালুর মধ্যে গিরে গিয়েছিল। ওই আয়াতটার এত মর্তবা, এত ওজনধারী, আপনার কাছে আমার জানা দরকার। আচ্ছা নবীর মায়ের নাম কি? কথা কন, কথা শুনতেছেন না আপনারা কি? ও আমেনা। নবীর বাবার নাম কি? দুধমার নাম কি? নবীর রওজা কোথায়? নানার নাম কি? ওহাব জহুরি। দাদার নাম কি? মুত্তালিব। গ্রামের নাম কি? নকলা। নবীর মা আমেনা, বাবা আবদুল্লাহ, দাদার নাম মুত্তালিব, নানার নাম ওহাব জহুরি, চাচার নাম আবু তালিব, মেয়ের নাম ফাতেমা, নাতির নাম হাসান এবং
হুসাইন গ্রামের নাম হলো নকলা। এখন আমরা যেভাবে দুনিয়া আসছি, দয়াল নবী কি ওইভাবে আসছে? না না, আমরা যেভাবে দুনিয়ায় আসছি এভাবে আসে নাই। আমরা যেভাবে মাতৃগর্ভে প্রবেশ করি এইভাবে উনি প্রবেশ করে নাই। তাহলে ওনার জন্মটাই সম্পূর্ণ কারে অভিন্নতা প্রকাশ করেছেন। কিভাবে আসলেন? হাদিস শরীফ আছে, মা আমেনা বাবা আবদুল্লাহ একই ঘরের মধ্যে শয়ন করছে বটে, কিন্তু বাসর ঘরে নাই। অপরাধ মাফ করবেন, এক ঘরে পুরুষ আর এক ঘরে মেয়ে, বিয়ের বয়স 50 বছর, তাহলে কি সন্তান হবে? না না, হবে না। একই ঘরে ছিল, মিলন করে নাই, বাসর যাপন করছে। কিভাবে করলো? মা আমেনা রাত্রি যখন ক্রমান্বয়ে গভীর হয়ে গেল, তখন তার মুখ আকৃতির দিকে যখন তাকিয়েছিল, দয়াল নবীর মা আমেনা বাবা আবদুল্লাহর কপালে তাকিয়েছিলেন, দেখলো মুহাম্মদী নূর জলমল জলমল করতেছে। তখন কাম ভাবি নাই, তার বয়স ছিল 7 থেকে 8 বছর, 7-8 বছরের বালিকা, তার দেহে কখনো কাম ভাব থাকতে পারে না। প্রেম আকর্ষণে বাবা আবদুল্লাহকে তখন জড়িয়ে ধরেছিল, জড়িয়ে ধরলেন বাবা আবদুল্লাহকে। মোহাম্মদী নূর সত্তা সুযোগ পেয়ে মায়ের নাসিকা দিয়ে ঢুইকা, আমরা থাকি নাভির চেরাঙ্গুল নিচে, যের কারণে বলা হয় চতুর্দল পদ্ম কলকণ্ডলনী শক্তির সম্পৃক্ত। আর দয়াল নবী ওই জায়গায় ছিলেন না। আমার দেহটা হলো মাটির দেহ, দয়াল নবীর দেহটা হইল নূরের দেহ। মাটির দেহ যে জায়গায় থাকে, নূরের দেহ ওই জায়গায় থাকে না। নূরের দেহ যে জায়গায় থাকে, এইটা হলো নাভি হতে 2.5 আঙ্গুলি, মতান্তরে 3 আঙ্গুলি উপরে। আরবিতে কুরআনি ভাষায় তাকে সোনিয়া মুকাম বলা হয়। এই সোনিয়া মুকামের মধ্যে দয়াল নবী ছিল 10 মাস 10 দিন। ইয়া হাবলি উম্মতি রবে, তুমি আসছে ইয়া উম্মতি, আমার উম্মতের হবে কি গতি গতি। কিন্তু মা আমেনা কইল, তার থেকে হাদিস আইছে, মিথ্যাবাদী হবে কেউ যদি কয় যে আমার প্রসব কাল কালীন সময়ে 1 ফোঁটা রক্ত খনন হয়েছে। 1 ফোঁটা রক্ত খনন হয় নাই, আমি জানলাম না যে আমার গর্ভ থেকে দয়াল নবী কিভাবে ভূমিষ্ঠ হলো। আপনার কাছে আমার জানা দরকার, উনি ছেলে না মেয়ে এটা কেউ ধরতে পারে নাই। একদল গিয়ে দেখছে ছেলে, আর একদল যেয়ে দেখছে মেয়ে। কারণ ওনার লজ্জা স্থান ঢাকা ছিল, সর্বাঙ্গে নূরের একটা গ্লাভ দ্বারা আবৃত করা ছিল। কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ হলো 2। চোখে সুরমা লাগানো ছিল, এ হলো 3। এক হাতে ছিল নবুয়াত, আর এক হাতে ছিল। আমি জানতে চাই এই হাতে করা নবুয়াতি বস্তু এটা পিষ্ট দেশে চলে গেল, এর পিছনে কারণটাই কি? একটাই থাক নাকি? হ্যাঁ হ্যাঁ, একটাই থাক না, আর একটা কই, ছোট আর একটা কই আবা। এই নবুয়াত শব্দের আবিধানিক অর্থটা কি? ছোট্ট, একবারেই ছোট। জিলাপি যত পেঁচিয়াই বানায় কেউ যদি খাওয়া জানে, আর যদি এই যে মেলায় জিলাপি ব্যস্ত আছে, আর যদি কেউ কয় না না এটা কেমন করে বানাইছে, এটা দেখে দেখে খুইলা খুইলা ঘুরে ঘুরে তারপরে খাম, ওর কপালে আর কোনো জিলাপা জোট না। তা আমি যতই পেঁচিয়াই প্রশ্ন করি, খাওয়া তো জানে উনি, আমি জানি। ওনার সাথে তো আজকে গান নাই, আর আগে আবার অনেক গান হয়েছে বটে, তবে উনি এক কামড় দিলে এটা শেষ হয়ে যাবো গা। এই নবুয়াত শব্দের আবিধানিক অর্থ কি? ছোট্ট দুইটি কথা, হাতে করা বস্তু এটা পৃষ্ঠ দেশে যাওয়ার বিশাল একটা ঘটনা আছে, এই ঘটনাটা কি, আর এই নবুয়াত শব্দের অর্থ কি? ছোট্ট দুইটি কথা আমি আর একটি গান গেয়ে বসে করব। আপনারা জ্ঞানীগুণী মহাজন সকলেই উভয়ের দিকে সুদৃষ্টি অর্পণ করবেন। আরেকটি গান, আমি দরবারে একটি গান গেয়ে বসে যাব। যে দুটি প্রশ্ন করছি একান্তই মানুষের প্রয়োজন, জানা
খুবই দরকার, জানলে নবীর প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়বে। আমাদের এমনিতে শ্রদ্ধা ভক্তি নবীর প্রতি আছে, এতে কোনো সন্দেহ নাই। তবে এমনও কিছু আলোচনা আমরা যাতে করি যা শুনলে মানুষের কল্যাণ আসে, কি কল্যাণ আসে। এই শ্রদ্ধা ভুবনের মাঝে, এই শ্রদ্ধা ভুবনের মাঝে মুর্শিদ বাবা মাওলানা দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি। কেউ দেখেও পাগল হয়, আবার কেউ দেখে পাগল হয়েছিল কে, আল্লাহর ওলি মনসুর হেল্লাস, যার পীর ছিল জোনায়েদ বুগদাদি রহমাতুল্লিল আলাই। আর না দেখে পাগল হয়েছে আশেকে রসুল ও আস করনি। মনসুর হেল্লাসের জীবনী আমি যতটুকু পড়েছি, প্রথম পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আমি কখনো আনাল হক বলি নাই, আমি আনাল হক বলতে বলতে যখন থেমে যাই কে যেন আমার কর্ণমূলে এসে বলে, অহে বন্ধু থামলে কেন, তুমি আইনাল হক বলতেই থাকো, ওটা তোমার মুখ দিয়ে বলো নাই, ওটা আমি আল্লাহ আমার মুখ দিয়ে বলেছি। তাই আমাদের সাটুরিয়া এই জামতা এখন সাধক পাগল, ভারতের অসীম সরকার যার ভক্ত এর নাম হলো পাগল ভবা। এই ভবা পাগলা বলছে যার পাও দুইটা আগলা ও হলো পাগলা। পাগল আর পাগলার মধ্যে কিন্তু তফাৎ আছে। আর যার যিনি আল্লাহর রাহে অলিয়া উলিয়া পীর মুর্শিদের রাহে কথা কয় অনর্গল, সে হলো একজন সূক্ষ্ম পাগল। এই দুনিয়াটাই পাগলের কারখানা, আমিও একটা পাগল, আমি হয়তো টাকার পাগল, সকলেই পাগল, তাই কি গায়, কেউ নারীর পাগল, গাড়ির পাগল, আল্লাহ বান্দার পাগল, গুরু ভক্তের পাগল, ভক্ত গুরুর পাগল, মা সন্তানের পাগল, সন্তান মায়ের পাগল, নবী উম্মতের পাগল, উম্মত নবীর পাগল। এই চদ্দবু বনের মাঝে, এই চদ্দবু বনের মাঝে মুর্শিদ বাবা মাওলানা আরে বা দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি। তারে যিশু ভাবে খ্রিস্টানেরা, জৈন ভাবে জৈনেরা, যিশু ভাবে খ্রিস্টানেরা, জৈন ভাবে জৈনেরা, যিশু ভাবে খ্রিস্টানেরা, জৈন ভাবে জৈনেরা, হিন্দু ভাবে মদন মোহন রায়, হিন্দু ভাবে মদন মোহন রায়, হিন্দু ভাবে মদন মোহন রায়, আনন্দের কেলে সুর নাই দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি। আরে বাজান মোহন মু রতি জেতার দেখলে জীবের গুছে আধার, মোহন মু রতি জেতার দেখলে জীবের গুছে আধার, মহানমু প্রতিজেতার দেখলে জীবের গুসাইয়াদার, আরস করছি সাগর পাহাড়, আরস করছি সাগর পাহাড়, আরস করছি সাগর পাহাড়, দেখার বাকি থাকে না দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি, ঘরে পাগল হয়।
আরে বাজান বাহিরে তোর নুর নবী, ভিতরে তোর পীরের ছবি। বাহিরে তোর নুর নবী, ভিতরে তোর গুরুর ছবি। বাহিরে তোর নুর নবী, ভিতরে তোর পীরের ছবি। ধানের ঘরে আল্লাহ পাবি, ধানের ঘরে আল্লাহ পাবি, ধানের ঘরে আল্লাহ পাবি। চালাল কয় ডুবে দেখ, দেখলে ছবি পাগল হবি। ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই সদ্য ভুবনে আমার, এই সদ্য ভুবনে আমার, এই সদ্য ভুবনে আমার। মুর্শিদ বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি। ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। বাংলার বিনোদন চ্যানেল জলসা।